সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন গত 15 জুলাই আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম আমাদের সমাবেশ করতে অনুমতি না দিয়ে সরকার অন্যায় করেছে আমরা পুনরায় 21 জুলাই শান্তিপূর্ণ সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম স্থানীয় প্রশাসন আমাদের এই সমাবেশের অনুমতি না দিয়ে গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই জনগণের এই জনরুশ দেখে সরকার আজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে জনমতকে দাবিয়ে রাখা যাবে না এই জালিম সরকারকে বিদায় নিতে হবে আর মানুষের ভোটের এবং বাঁচার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাজপথে নেমেছে রাজপথে থেকেই দাবি আদায় করবে ইনশাআল্লাহ আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সরব উপস্থিতি কামনা করে আজকে মিছিল সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি